জঙ্গলে মিষ্টি জলের অভাব। বাঘের জন্য স্পিড বোর্ডে করে জঙ্গলের গভীরে জল পাঠাচ্ছে বনদপ্তর। ছটি বোট নিয়মিত কাজ চালাচ্ছে, জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জঙ্গলে মিষ্টি জলের অভাব। বাঘের জন্য স্পিড বোটে করে জঙ্গলের গভীরে জল পাঠাচ্ছে বনদপ্তর। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের ঝিঙ্গাখালী ফরেস্ট, ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী সময়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে জঙ্গলের ভেতরে থাকা মিষ্টি জলের পুকুর নোনা জলে পরিণত হয়েছে, ফলে সমস্যায় পড়েছে প্রাণীকুল। সুন্দরবনের বাঘ সংরক্ষণে অগ্রণী ভূমিকা নিয়েছে বনদপ্তর। ইতিমধ্যেই বাঘ সুমারিতে জানা গেছে বাঘের সংখ্যা প্রায় 23% বৃদ্ধি পেয়েছে, যার ফলে জঙ্গলে বাসস্থান, খাদ্যের অভাব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মিষ্টি জল যার অভাব দেখা দিয়েছে। সুন্দরবনের মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার, স্থানীয়দের ভাষায় দক্ষিণ রায়। দক্ষিণ রায়ের পান করবার জলের অভাব দেখা দেওয়ায় তৎপর হয়েছে বনদপ্তর। জানা গেছে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা থেকে ট্যাঙ্কে করে জল ভর্তি করে ছটি স্পিড বোটের সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছে জঙ্গলে। এ বিষয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, স্পিড বোটের সাহায্যে নিয়মিত এই কাজ চলছে। স্থানীয়দের দাবি, গত 3 মাসে বেশ কয়েকবার জঙ্গল থেকে বেরিয়ে নদী পার হয়ে লোকালয়ে হানা দিয়েছে বাঘ। মাঝে মধ্যেই নদীর পাড়ে বাঘের পায়ের চিহ্ন দেখা যাচ্ছে, ফলে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়ছেন জঙ্গল লাগোয়া নদী পাড়ের এই মানুষগুলি। আর এই সম্প্রতি যে ইয়ার ঝড় হয়ে গেল, ওটা থেকে আপনার যে ফিনিশিংগুলো দেওয়া আছে, জাল অনেকটা ছিঁড়ে গেছে, বাঁশগুলো ভেঙে গেছে অনেক জায়গায়। ঢুকে ওই শমশানগরে মাসখানেক আগে আপনার জাল ছিঁড়ে বাইরে বেরিয়ে গিয়েছিল, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক গিয়ে আবার তাড়িয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আতঙ্কে তো থাকতে হবে, আমাদের নদী লাগোয়া জঙ্গল লাগোয়া বাড়ি, আমাদের তো আতঙ্কে থাকতে হবে, কারণ মাঝে মধ্যে বাইরে বেরিয়ে আসে, আমাদের তো আতঙ্ক হবেই। এ বিষয়ে স্থানীয় মৎস্যজীবীদের দাবি, জঙ্গলের ভেতর প্রয়োজনীয় খাবার ও মিষ্টি জলের অভাব বোধ করার ফলেই মাঝে মধ্যেই জঙ্গল পেরিয়ে লোকালয়ে হানা দিচ্ছে বাঘ। মাঝে মধ্যেই বাঘের আক্রমণের শিকার হচ্ছেন মৎস্যজীবীরা, মৃত্যুর ঘটনাও ঘটছে। স্থানীয় গৃহবধূ জানান, স্থানীয় একটি সার্কিট হাউসে কাজ করি, কাজ ছেড়ে ফিরতে রাত হয়ে যায়, ভয়ে ভয়ে বাড়িতে ফিরি। জঙ্গলের মধ্যে যে বাঘগুলো রয়েছে, ওরা মিষ্টি জল খেত, এবারে জলটা লোনা হয়ে গেছে, ওরা খেতে পারছে না, যার জন্য লোকালে বেরিয়ে পড়ছে। আর আমাদের এখানে প্রচণ্ড হারে ভয়ে ভয়ে চলতে হচ্ছে। এই যে পাশে আমার বাড়ি, আমি এই গেস্ট হাউসে কাজ করি, কখনো 8:30-9টার সময় যাই, প্রচণ্ড হারে ভয়ে যেতে হয়। লোকালয়ে বাঘ ঢুকে পড়লে স্থানীয়দের পাশাপাশি খবর দেওয়া হয় বনদপ্তরে। বনকর্মীরা এসে বাঘকে আবার জঙ্গলে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। এ বিষয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, আমাদের রাজ্যে বাঘের সংখ্যা বেড়েছে, মুখ্যমন্ত্রীর প্রধান প্রাধান্য সুন্দরবন। আমরা বাঘের জন্য স্পিড বোটের সাহায্যে ট্যাঙ্কি করে জল পাঠানোর ব্যবস্থা করেছি। জঙ্গল ও বন্যপ্রাণী রক্ষায় সর্বদা সতর্ক বনদপ্তর। আমরা বড় বড় ট্যাঙ্কারে করে আমরা নিয়ে যাচ্ছি ওটা আমরা 6টা 6টা স্পিড বোটে কন্টিনিউ চলছে আমাদের। ওটা দক্ষিণ থেকে আসছে, দক্ষিণ থেকে আমাদের নিয়ারেস্ট হচ্ছে, দক্ষিণ থেকে ওই জলগুলো আমরা সাপ্লাই করছি। বাঘের কোনো ঘামতি নেই, বাঘের কোনো ঘামতি নেই। অন্যান্য রাজ্যে বাঘকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু আমাদের বাঘের কোনো ঘামতি নেই, আমাদের পশু খাওয়ার কোনো ঘামতি নেই, কোথাও নেই। চিড়িয়াখানাগুলো আমাদের নেই, আর সুন্দরবন তো নেই। সুন্দরবন আমাদের কাছে টপ প্রায়োরিটি জায়গা, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা টপ প্রায়োরিটি জায়গা, বিশ্বের একটা দ্রষ্টব্য জায়গা, ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস হলো সুন্দরবন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন।